তো আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি বোলপুরে। হ্যাঁ না, আমরা বোলপুরে শান্তিনিকেতনে আসিনি, আমরা বোলপুরে অন্য কিছু জায়গায় ঘুরতে এসেছি, সেটা আপনারা ভিডিওর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, পেছনে আছে গীতাঞ্জলি মিউজিয়াম, গীতাঞ্জলি মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আজকে বোলপুরে আসার পরেও রবীন্দ্রনাথের কোনো জিনিস নিয়ে আপনাদের কিছু দেখাবো না, তো কী দেখাতে চলেছি সেটা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো লেটস গো। তো গাইস, আমরা এখন একটা টোটো ধরে নিয়েছি, যে টোটো করে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বোলপুর, এই জায়গাটার নাম বোলপুর কেন সে নিয়ে ভিন্ন মত আছে, কিন্তু আমাদের ডেস্টিনেশনের সাথে খাপ খাইয়ে আমার একটা মতই আপাতত মনে পড়ছে। মার্কণ্ডেয় যে পুরাণ আছে, সে পুরাণ মতে এখানকার যে রাজা ছিল, রাজা সুরথ মায়ের কৃপার জন্য এখানে লক্ষাধিক বলি দিয়েছিলেন। সেই বলি দেওয়ার নাম অনুসারে এই জায়গার নাম হয় বোলপুর। তারপর কালক্রমে সেই বোলপুর থেকে সেই জায়গার নাম পরিবর্তন হয়ে হয় বোলপুর। টোটো এখন যাচ্ছে, আর সামনে বসে আছে আমার পার্টনার প্রিয়জিৎ, সাথে আমাদের টোটো কাকু, আর এই দিকে বসে আছেন আমার মাননীয় স্যার। তো দু সাইডের ভিউটা কিন্তু গাইস খুব ভালো লাগছে। আমরা এখন বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আছি। এই যে দু সাইডে দেখছেন, এই জায়গাটার নাম হলো, অ্যাকচুয়ালি এটা একটি গ্রাম, এই গ্রামের নাম হলো বেঙ্গুটিয়া গ্রাম, যার প্রাচীনকালে নাম ছিল কাঞ্চিদেশ। তো দুধারে দেখুন কিভাবে জমি বিস্তারিত হয়েছে, ভিউটা খুব ভালো লাগছে। মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুধারে এরকম ধুধু প্রান্তর প্লাস গাছপালা, বেশ সুন্দর লাগছে যেতে আমাদের। সো গাইস, আমরা প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। তো এই জায়গা সম্পর্কে আমার যে পার্টনার তথ্য দেবে আপনাদের। তো গাইস, আমরা প্রথম ডেস্টিনেশন যে চলে এসেছি কঙ্কালীতলা, সেখানে যে মায়ের মূর্তি রয়েছে, সেই মূর্তির নাম হলো দেবী দেবগর্ভ। এর সাথে আছে মহাদেবের যে ভৈরব রূপ রুরু, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ভৈরব লিঙ্গটি এখানে বিলুপ্ত হয়ে গেছে। এটি হলো সতীর 51তম পীঠের একটি অন্যতম পীঠ। এই জায়গার নাম কঙ্কালীতলা কেন, তার পিছনেও কিন্তু একটি গল্প আছে। সতীর যে ক্যাকাল অংশ, অর্থাৎ কোমর অংশ, সেই অংশটি এখানে পড়েছে, সেই অংশ থেকে এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। সেই যে অংশ যেখানে পড়েছিল, সেখানে একটি কুণ্ড তৈরি হয়েছে। বিশ্বাস করা হয় যে সেই কুণ্ডর মধ্যে সতীর যে কোমর অংশ, সেটি প্রস্তরীভূত হয়েছে এবং সেখানেই কুণ্ডর মধ্যে আছে। তো গাইস, আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি, আর মন্দিরের রাস্তার ধারে পুজো দেওয়ার জন্য সব সামগ্রী এখানে বিক্রয় করা হয়। আমরা আস্তে আস্তে আমাদের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এবার আমরা চলুন একটু আমরা পুজোর ডালা কিনে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এখানে আমাদের জুতো খুলতে হবে, জুতো খুলতে হবে। তো গাইস, আমরা এখানে পুজোর ডালা কিনে নিয়েছি, 50 টাকা পুজোর ডালা নিয়েছি, কিন্তু এর মানে উপরেও এখানে পুজোর ডালা বিক্রয় করা হয়, 100 টাকাও আছে, একটু বেশিও আছে। তো আমরা আপাতত 50 টাকা একটা করে পুজোর ডালা কিনে নিয়েছি। তো গাইস, এই হলো আমাদের মন্দির, মন্দিরের গেটটা আপনারা দেখে নিন। আর আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি। ওই হলো আমাদের কঙ্কালীতলার আসল মন্দির। এখানে আপনারা ভিড় দেখুন, আজ যেহেতু শনিবার তাই জন্য হয়তো এখানে পুজো দেওয়ার জন্য খুব ভিড়। একবার লাইনটা আপনারা দেখতে নিন, কত বড় লাইন পড়ে গেছে আজকে শনিবার বলে পুজো দেওয়ার জন্য। গাইস, ভিডিওর শুরুতেই যে আমরা বলেছিলাম সতীর ক্যাকাল অংশ থেকে একটি কুণ্ড তৈরি হয়েছে, এই হলো সেই কুণ্ড। এখানে সেই ইনফরমেশনও লেখা আছে। এই কুণ্ডর মধ্যে দুটি প্রস্রবণ আছে, যার দ্বারা সারা বছর জল কিন্তু এখানেই থাকে। প্রত্যেক বছর চৈত্রের এক পার্বণে এখান থেকে 5টা করে শিবলিঙ্গ তোলা হয়, তুলে সেটা পুজো করা হয়। পুজো করার পরে সেই শিবলিঙ্গ আবার যথাস্থানে রেখে দেওয়া হয়। আর এই কুণ্ডের জল কিন্তু শান্তির জল হিসেবে সবাই নিজের মাথায় নিচ্ছে। আপনারা একবার দেখে নিন সবাই কীভাবে পুজো দিয়ে এখান থেকে বেরোচ্ছে। তো আমরাও এখন সেই কুণ্ডের জল মাথায় নিতে নামছি। আমার স্যার আগে সেটা মাথায় নিয়ে নিই, আমাকে তো ভিডিও করতেই হবে।
মন্দিরের ভেতর প্রায় ঢুকে গেছি, ওই প্রান্তে মায়ের পুজো হয়েছে হচ্ছে। আমরা তো এখন লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের স্যার ডালা হাতে দাঁড়িয়ে আছে, প্রিয়জি ডালা হাতে দাঁড়িয়ে আছে, আর আমিও ডালা হাতে দাঁড়িয়ে আছি। আমরা বাইরে যে কুণ্ডটি দেখলাম, সেই কুণ্ডের পাশে প্রাচীনকালে বেদি ছিল। সেই বেদি প্রকৃতপক্ষে 108টি নরমুণ্ড পতিত আসন। সেই বেদিতে কিন্তু মায়ের পূজা করা হতো, কিন্তু বর্তমানে সেখানে মন্দির গড়ে ওঠে এবং সেই মন্দিরে মা কালীর একটা ফটো রেখে সেখানে সুন্দরভাবে পুজো করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ফটো। শুধুমাত্র শান্তিনিকেতন সোনাঝুরি হাটেই নয়, গাইজ, এই কঙ্কালীতলার মন্দিরের সামনেও কিন্তু আমরা সেই শান্তিনিকেতনের হাটের মতোই আদিবাসী নৃত্য দেখতে পেয়ে গেছি। আপনারা একবার দেখে নিন শুধু। এখানে আমরা দেখতে পেয়ে গেছি ছোট ছোট হাট বসেছে, খুব একটা বড় নয়, 10-12টা দোকান নিয়ে একটা ছোট হাটও বসে গেছে এই কঙ্কালীতলা মন্দিরের সামনে। তো কঙ্কালীতলা মন্দিরের উল্টো দিকেই রয়েছে আমাদের এখানে কোপাই নদী, পুরো নদীটা আপনারা দেখে নিন। আর এই কোপাই নদীর উল্টো দিকেই কিন্তু আছে আমাদের হাসুলি বাঘ। আমরা যে পড়েছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঘের উপকথা, ঠিক এই বাঘটা দিয়ে গিয়ে ওই ওপারেই কিন্তু সেই আছে হাসুলি বাঘ। তো সকালে টিফিনের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে কচুরি আর ঘুগনি। তো আমরা ফার্স্ট একটা বাইট দিয়ে দেবো। সকালে টিফিনের জন্য বেস্ট খাবার লুচি আর ঘুগনি, অসাধারণ খেতে। এখানে একটা বিখ্যাত মিষ্টি আমরা কিনে নিয়েছি। আমরা এখন পুরোদিকে বলবো একবার ক্যামেরাটা নিয়ে এখানে দেখিয়ে দিতে। এই যে মিষ্টি, এগুলোর নাম হলো মন্ডা, এগুলো গুড়ের তৈরি। তো এখানে পুজোতে কিন্তু এই মিষ্টি ব্যবহার করা হয়। অনেকে বাতাসা দিয়েও পুজো দেয়, অনেক রকম প্যাড়া দিয়ে পুজো দেয়, কিন্তু এখানে একটি বৈশিষ্ট্যই হলো এই মন্ডা। আমরা একবার খেয়ে দেখবো এই মন্ডাটা কেমন খেতে। আমি একটা বাইট নিয়ে নিচ্ছি। অসাধারণ খেতে, আনকমন একটি মিষ্টি, মানে ছানা বা কোনো কিছু দিয়ে তৈরি সেরকম মনে হচ্ছে না, পুরো গুড়ের, খুব সুন্দর খেতে, অসাধারণ খেতে। এক একটা 6 টাকা পিস নিয়েছে, বেশি না, সাইজগুলো দেখুন আপনারা, একটা 6 টাকা পিসের জন্য কিন্তু ঠিকই আছে। তো গাইজ, আমরা টিফিন খেয়ে টোটোয় করে সেকেন্ড গন্তব্যস্থলে চলে এসেছি। তো আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেখানে আমরা ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ঠিক উল্টো দিকেই রয়েছে কোপাই নদী, কোপাই নদীর ওপরে রয়েছে ব্রিজ। এই জায়গাটার নাম আমাদের সেই বিখ্যাত হাসুলি বাঘ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত যে হাসুলি বাঘের উপকথা, সেখানে কিন্তু আমরা এই উপকথার কথা পাই। হাসুলি বাঘ বলা হয়েছে কারণ এই যে নদীটা গেছে, হাসুলি যে গয়না আছে সেই গয়নার মতো বাঘ নিয়েছে এই নদীটা, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে হাসুলি বাঘ। আর সেই নিয়েই কিন্তু আমাদের বিখ্যাত উপন্যাস রচিত হয়েছে হাসুলি বাঘের উপকথা। ঠিক আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি, জাস্ট অসম ভিউ। আমি আমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, ওই প্রান্ত থেকে শুরু হয়েছে এর ওপর আজ মানে বর্তমানে একটি ব্রিজ গঠিত হয়েছে। পুরো ভিউটা আপনারা একবার দেখে নিন, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ওর উল্টো দিকেই কিন্তু হাসুলি বাঘের একদম শেষ প্রান্তে ছিল আমাদের কঙ্কালীতলা, যেটা পেরিয়ে আমরা চলে এসেছি সেই কোপাই নদীর ওপরে। তো এখন আমরা চলে এসেছি একটা বিশেষ জায়গায়। রবীন্দ্রতর যুগের এক অন্যতম শক্তিশালী সাহিত্য ব্যক্তিত্ব হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা সাহিত্য জগতের এক অন্যতম স্তম্ভ বলতে পারি। 1898 খ্রিস্টাব্দে 23শে আগস্ট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারের থেকে পদ্মশ্রী এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। তো আমরা দাঁড়িয়ে আছি এখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, যেই বাড়ির নাম এখানে দেওয়া আছে ধাত্রী দেবতা। তো চলুন এখানে যাওয়া যাক, ওনার ব্যবহৃত যদি কোনো জিনিসপত্র থাকে বা বই থাকে আমরা সেটা পুরো ক্যামেরা বন্দি করে নিই। তো লেটস গো। তো এই হলো সেই বাড়ি, যে বাড়ির নাম ইনি দিয়েছেন ধাত্রী দেবতা। আর খুব যদি ভুল না করি, এটাই হলো সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, নিচে লেখাও আছে, আপনারা একবার দেখে নিন। এরপর আমরা ভেতরটাকে একবার ঘুরে দেখে নিই। বাড়ির চারপাশটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ভেতরের জায়গাটা,
এই একটি বিল্ডিং, এই একটি বিল্ডিং, সাথে রয়েছে এই একটি বিল্ডিং। ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর বাড়ি। তো আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি এবার। আমরা এখন এই সংগ্রহশালায় প্রবেশ করছি। এই ঘরের মধ্যে ওনার লেখা কিছু বই এবং কিছু ওনার ছবি আলমারি বন্দি এবং ক্যামেরা বন্দি করা আছে। আমরা কিছু বইয়ের নজির এখানে দেখতে পাচ্ছি। এর সাথে আমরা এখানে মুক্তিযুদ্ধ মৈত্র সম্মাননা হিসেবে উনি যে পদক বা উপহারটি পেয়েছেন সেটিও কিন্তু এখানে রাখা আছে। এছাড়াও এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রাচীনকালের ছবি এখানে ফটকবন্দি করা আছে। আপনারা একবার চারদিকটা দেখে নিন সেই ছবিগুলো। আর এই যে আলমারিগুলো আমরা দেখছি, এই আলমারিগুলোর মধ্যে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনের অর্ধেক লেখা বইপত্র সব কিছুই কিন্তু এই আলমারি বন্দি হয়ে আছে। জীবনের সব বই না থাকলেও বেশিরভাগ বই কিন্তু আমরা এখানে দেখে নিতে পাচ্ছি যে হাজার হাজার কত বই এখানে রয়েছে, কত সমগ্র, কত গল্প বই, কত রকম বই এখানে রয়েছে। এখানে ওনার নিজে হাতে আঁকা একটি ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা প্রবেশ করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আসল ঘরে। এখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে ওনার যেসব হাতের লেখা রয়েছে, হাতের লেখার সাথে সাথে যেসব সার্টিফিকেট বা বিভিন্ন জমির দলিল, সেগুলো আমরা এখানে ক্যামেরাবন্দি করতে পারছি, আপনারা একবার দেখে নিন। আর বিভিন্ন রকম লেখা, বিভিন্ন ছবিতে এই ঘরগুলো সাজানো আছে। ওনার ব্যবহৃত যে বসার জায়গা আমরা দেখতে পাচ্ছি, ওনার ব্যবহৃত ঘড়ি, কলম, তারপর বোতাম, চশমা, সব কিছু যা যা আছে আমরা খুঁটিয়ে ঠিক অতটাও দেখতে না পারলেও কিছুটা আমরা মানে ক্যাপচার করার চেষ্টা করেছি। এরপর আমরা যে ঘরটায় ঢুকছি সেটা ওনার বসার ঘর, আরাম কেদারা ওখানে রয়েছে। সাথে রয়েছে ওনার ব্যবহৃত মিউজিক সিস্টেম। তারপর ওইখানে আমরা একটা দেখতে পাচ্ছি শোকেসের মধ্যে ওনার ব্যবহৃত থালা বাসন রয়েছে। এখানে রয়েছে ওনার ব্যবহৃত থালা, গ্লাস, জামা কাপড়, রেডিও। এই ঘরে ওনার মৃত্যুসজ্জার কিছু ফটো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও উনি যে খাটে মারা গেছিলেন সেই খাটটাও কিন্তু এখানে রাখা আছে। এবার আমরা এই বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাব। তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি ফুল্লোড়ার মন্দির। সতীর 51তম পীঠের আর একটি অন্যতম পীঠ হলো এই ফুল্লোড়ার মন্দির। এখানে সতীর অষ্টভাগ পড়েছিল। তো এখানে সেই মন্দির গড়ে উঠেছে যার নাম ফুল্লোড়ার মন্দির। এখানে দেবী হলেন দেবী ফুল্লোড়া মাতা, আর ভৈরব হলেন বিশ্বেশ্বর। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো এই হলো সেই ফুল্লোড়ার মন্দির যেখানে আমরা এখন প্রবেশ করতে চলেছি। তো চলুন যাওয়া যাক। এখানে একটি মন্দির আমি খোলা দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ, এখানে যা আছে দেখতে পাচ্ছি দূর থেকে শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরটা যেখানে গড়ে উঠেছে এই জায়গাটার নাম কিন্তু আসলে অট্টহাস নাগর। প্রাচীনকালে অসুর নিধনের পর দেবী অট্টহাসিতে আকাশ বাতাস ভরিয়ে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই জায়গার নাম হয় অট্টহাস বা অট্টহাস নগর। বর্তমানে যে মন্দিরটা এখানে গড়ে উঠেছে সেই মন্দিরটি 1995 সালে এখানকার জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। এখানে একটি বেদি রয়েছে যার মধ্যে লেখা রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। হ্যাঁ, আমাদের দেহ যে মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যায় তারই প্রতীক হিসেবে কিন্তু এই পঞ্চমুণ্ডীর আসন তৈরি হয়েছে। আমরা সেটাই দেখে নিলাম। বিশেষ পার্বণে এবং অমাবস্যার রাতে কিন্তু এখানে ছাগ বলি দেওয়ার প্রথা চালু আছে। প্রাচীনকালে কিন্তু এখানে লক্ষাধিক ছাগ বলি হতো সেই কথাও আমরা শুনতে পেয়েছি, কিন্তু এখন সেই সংখ্যা হয়তো কমে গেছে। ফুল্লোড়ার মন্দিরের প্রধান মন্দির হলো এই মন্দিরটি। সতীপীঠের 51তম পীঠের অন্যতম একটি পীঠ হলো এই ফুল্লোড়ার মন্দির। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি। এখানে যে মায়ের মূর্তি, সেই মূর্তি কিন্তু রক্ত বস্ত্র পরিহিতা। হ্যাঁ, এই মূর্তির কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, একটা প্রস্তরীভূত রূপ হিসেবে এখানে মায়ের পুজো করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রক্ত বস্ত্র পরিহিতা হওয়ার জন্য এই পাথরটি পুরো সিঁদুরে মাখানো লাল হয়ে আছে।
তার মধ্যেই কিন্তু ফুল, বেলপাতা, বিভিন্ন ফল, আলতা, সিঁদুর দিয়ে এখানে পুজো করা হচ্ছে মায়ের। সবাই এখানে, আমরাও সবাই মিলে এখানে একটু পুজো দিয়ে মায়ের আশীর্বাদী ফুল আর সিঁদুর একটু নিয়ে নিলাম। এখানে সব রকম যোগ্য, দোষ গুণের ফাঁড়া কাটানোর যোগ্য হচ্ছে। মন্দিরের চারপাশটা আমরা একবার আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের মানে পরিবেশটা কিন্তু আমার বেশ সুন্দর, শান্ত, স্নিগ্ধ লাগলো। বেশ মনোরম প্রকৃতির একটা মানে জায়গায় মন্দিরটা স্থাপিত হয়েছে, বেশ সুন্দর। সতীপীঠের প্রত্যেক পীঠেই কিন্তু একটি করে কুণ্ড থাকার কথা আছে, তো এখানেও কিন্তু আমরা একটি কুণ্ড দেখে নিলাম। আর এটাই হলো এখানকার যে ভৈরব রূপ বিশ্বেশ্ব। আমরা একবার ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করছি দেব বিশ্বেশ্বর মূর্তিটা। তো সব কিছু শেষে আমরা এখন টোটো ধরে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। সব কিছু কভার করা হয়ে গেছে, আমাদের কাজও কমপ্লিট, সব কিছু দেখানোও কমপ্লিট। এখন আমরা আহমেদপুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সাইডের সিনগুলো অসাধারণ লাগছে, যে টোটোর মধ্যে পড়ে চারিদিকে এই দৃশ্য নিয়ে, পরিবেশ নিয়ে যেতে অসাধারণ একটা ফিলিংস লাগবে। তো চলুন স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সো গাইজ, আমাদের শেষমেশ জার্নি শেষ হলো, তো আমাদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। তো আমরা বীরভূমে যেসব জায়গাগুলো আপনাদের আজকে দেখালাম সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য যদি জানতে ইচ্ছা করে বা কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা করে, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই শেষ, এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।